বিশ্বজগতের প্রতিপালক আমার আল্লাহ অদৃশ্যমান আল্লাহ নিরাকার না শারীরিক আল্লাহ তার আকার না তার স্ত্রী পুত্র পরিবার পরিজন নাই সবাইকে সে সৃষ্টি করছে সবাই তারই মুকাফেক্ষী কিন্তু উনি কারো মুকাফেক্ষী নয় কলফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ এক তার কোনো শরীক নাই তিনি লা শরীক আল্লাহ তিনি নিদ্রা নাই আহার নাই তিনি কারো হতে জন্ম নাই নাই তিনি সবাইকে জন্ম দিছে তিনি কারো মুকাফেক্ষী না উনি সবারই সবাই উনার মুকাফেক্ষী কিন্তু এর অর্থ হলো আল্লাহ এক কিন্তু তার সার্থিক আগের অর্থ হলো হে রসুল আপনি বলেন আমি এক এ হলো কুলফুর সূরার একটা খণ্ড আমি তোমারে বুঝাইলাম আর চরণের একটা ব্যাপার তোমারে বুঝাইলাম আর আল্লাহ সৃষ্টিতে মত্ত ছয় হাজার এজা ছয় হাজার গেজা ছয় হাজার বয়জা তিন ছয় এই আঠারো হাজার মাকলুকাত আল্লাহ সৃষ্টি করছে গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেস্তা মানব দানব গাছপালা পশু পাখি সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করে আমার আল্লাহ এই সৃষ্টির মাঝে উনি বিলীন হয়ে গেছে ঠিক কিনা কথাটা আচ্ছা তাহলে আল্লাহ সৃষ্টিতে মত্ত নবী হলো নবুয়াত প্রাপ্ত রাসুল হলো রেসালত প্রাপ্ত আর আলী হলো মাওলাত প্রাপ্ত তোমার পীর হলো কামলিয়াত প্রাপ্ত তাহলে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমার আল্লাহ উনি সৃষ্টির মাঝে প্রকাশ বিলীন হয়ে গেছে আর রসুল হলো রেসালাতকারী যার প্রেমের খাতিরে এই দুনিয়াটা বানাইছে জোরে জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটা বালুর কণাও সৃষ্টি করতো না তাহলে থেকে আমার আল্লাহ আল্লাহ থেকে রসুল আর রসুল থেকে হলো আলী মানকুন্তুম মাওলাহু ফাহাজা আলী উন মাওলা আমি তার মাওলা আলী তার তুমি বলছো আর দয়াল নবী এলেমের ঘর এ কথাও আমার শিষ্যের মুখে শুনলাম দয়াল নবী হলো এলেমের ঘর আর ওই ঘরের দরজা হইল হযরত আলী তাহলে আলী নামক দরজা সারা যদি কেউ ঢুকতে চায় সে কি সঠিক গন্তব্যস্থল পাবে সে কখনো সঠিক গন্তব্যস্থল পাবে না তাহলে আল্লাহ সৃষ্টিতে মত্ত নবী আমার আল্লাহ নবীর খাতিরে এই তামাম দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে সেই রসুলের সাহাবা মাওলা আলী আর আলীর থেকে হলো হাসান এবং এই আলীর হলো ছয়টা খলিফা মাওলা আলী কারিমুল্লাহ অজহু এর হলো ছয়জন খলিফা তাহলে আল্লাহ থেকে রসুল রসুল থেকে আলী আলীর থেকে হাসান হাসান থেকে হুসাইন আর হুসাইনি বংশ আসছে কে আতায় রসুল হিন্দি অলি গরিবের বন্ধু গরিবে নেওয়াজ আজ থেকে সাড়ে আটশো বছর আগে যিনি ভারতবর্ষে না আসলে আমরা কেউ মুসলমান হইতে পারতাম আতায় রসুল হিন্দি অলি গরিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল্লাহ ওনার মা উম্মুল আওয়ারা তিনি হলো হুসাইনি বংশে আর হাসাইনি বংশে কে আসছে পিরানে পিদাস্তাগির মাহবে সুবহানি গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি উনার বাবা আবু সালে মুসা তাহলে হাসানি আর হুসানি আল্লাহ থেকে রসুল রসুল থেকে আলী আলীর থেকে হাসাইনি আর হলো হুসাইনি হাসাইনি হুসাইনি বড় পীর আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশাবন্দি মুজাদ্দেদ আলফেসানি এই যত নবী রসুল পীর পয়গম্বর অলি আল্লাহ আসছে এই হাসাইনি বংশে আসছে যারা এই পথের পথিক তারাই হলো নবীর বংশধর বংশ হলো দুইটা একটা হলো কর্ম কইরা বংশ আর একটা হলো জন্মগত বংশ যেমন গাউসুল আজম বৈরাবর এরা জন্মগতভাবেই
নবীর বংশ, গাউসুল আজম মাজভান্ডারি, এরা জন্মগত ভাবেই নবীর বংশধর। একটা কর্ম বংশ, এটাকে আখলি বলা হয়, আর একটা হলো জন্মগত বংশ মিনালি বলা হয়। একটা আখলি আর একটা মিনালি, একটা কর্ম করতে করতে অবশেষে সে নবীর বংশের মধ্যে যা পৌঁছায়। তাইলে যত পীর মুর্শিদ, কেউ কি দাসত্ব ছাড়া পীর হইতে পারে বাবা? না না, তোমারে বুঝাইলাম। তাহলে এই যে পীর মুর্শিদ, নায়েবে রসুল, মাশায়েক, যারা প্রকৃত পক্ষে নবীর সুন্নত আকরি, আল্লাহর বাণী কোরআন, নবীর হাদিস আকরি, নবীর সুন্নত মতো চলে, যারা সঠিক রাস্তায় চলাফেরা করবে, জীবন জীবিকা নির্বাহ করবে, প্রকৃত পক্ষে ওলিয়াল নায়েবে রাসুল, তারাই হলো প্রকৃত নবীর বংশধর।